এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো দুটো বিষয়কে নিয়ে দীপ খাদান খাদানকে নিয়ে কথা হবে এবং খাদান সংক্রান্ত একটা দুর্দান্ত এবং এক্সক্লুসিভ বিষয়কে নিয়ে কথা বলব কিন্তু সবার ফার্স্টে অবভিয়াসলি কথা বলবো এবং এই বছরের ঈদ রিলিজ হচ্ছে ওদের মির্জাকে নিয়ে তো মির্জাকে নিয়ে আমাদের মধ্যে হাইপ কিন্তু প্রচুর মানে বিশাল বড় কিন্তু একটা হাইপ রয়েছে এবং আমরা প্রত্যেকে এটা চাই মির্জা প্রচণ্ড সাকসেসফুল একটা প্রজেক্ট হোক এবং মির্জা টিজার কিন্তু এসে গেছে এবং মির্জার টিজার প্রচন্ড কিন্তু প্রমিসিং হয়েছে মানে আমার তো অ্যাটলিস্ট দারুণ লেগেছে এবং ইভেন প্রত্যেকটা অডিয়েন্সের ফিডব্যাক কিন্তু পজিটিভ তো সেক্ষেত্রে আমরা এটা জানি যে বোমেরা কিন্তু ঈদে এবছর আসছে না আসছে টেন্থফ মে এবং একমাত্র জিদ্দার একটা ভালো সিদ্ধান্ত হয়েছে এইটা যে বুমেডাংকে ঈদে না রিলিজ করিয়ে এক মাস কিন্তু পোস্টপোন করে দিয়েছে তার কারণটা হচ্ছে প্রিভিয়াসলি প্রত্যেকটা বছর ঈদে কিছু না কিছু একটা কিন্তু প্রজেক্ট এসছে জিদ্দার এবং সেটা প্রচণ্ড সাকসেসফুল হয়েছে এবং সেই জায়গায় যখন জিৎ এইটা করতে পারলো তার ছবিকে ঈদে না নিয়ে এসে একজন স্টারকে একটা স্পেস দিল যাতে করে সে একটা ভালো বিজনেস করতে পারে তো সেই জায়গাতে এস কিন্তু মির্জার পেছনে কিন্তু লেগেছে তার কারণটা হচ্ছে এস বিএফ একটা বিরাট বড় প্রজেক্ট অথই কিন্তু আসছে এবং যার ক্রিয়েটিভ ডাইরেক্টর হচ্ছে আমাদের অনির্বাণ ভট্টাচার্য এটা আমরা প্রত্যেকেই কিন্তু জানি সো অথই একটা বিরাট বড় একটা প্রজেক্ট এবং অবশ্যই ভালো হবে যেহেতু অনির্বাণ এটার ক্রিয়েটিভ ডাইরেক্টর আছে তো সেক্ষেত্রে এটাও যা আপডেট সে সেটা হচ্ছে এটাও হয় ঈদে আসতে পারে নাহলে ঠিক ঈদের এক সপ্তাহ বা কি দু সপ্তাহ পরে পয়লা বৈশাখের দিকে কিন্তু এটা আসতে পারে বা মুক্তি পেতে পারে তো এটা এফ কেন করছে আমি সিরিয়াসলি বুঝতে পারছি না এবং এটা এসবিএফ এর সব থেকে খারাপ একটা সিদ্ধান্ত আমি বলবো অঙ্কুশদাকে একটা স্পেস দেওয়া উচিত এবং অঙ্কুশ যাতে করে একটা ভালো রকম বিজনেস করতে পারে সেই দিকে কিন্তু একটা হেল্প করা উচিত যাতে করে অঙ্কুশদা একটা ভালো একটা স্পেস পায় অলরেডি বিএমসি মুক্তি পাচ্ছে অলরেডি মেদান মুক্তি পাচ্ছে তো সেক্ষেত্রে দেখা যায় কেমন কি বিজনেস করতে পারে এবং আদৌ অথই এই সময়টা মুক্তি পায় কিনা এটাও কিন্তু দেখার মতো বিষয়পত্র হবে দ্বিতীয়ত আমি আসব খাদানকে নিয়ে সো খাদানের কিন্তু এটা ডান্স নাম্বার শ্যুট হচ্ছে এবং আমি কিন্তু এটা একটা প্রিভিয়াস একটা ভিডিওতে আপডেট দিয়েও ছিলাম সো এই এখন যে আপডেটটা উঠে আসছে খাদানের ওই পার্টিকুলার ডান্স নাম্বারটা না একটা পিওর মাসি সং কিন্তু হতে চলেছে এমনটাই কিন্তু মোটামুটি আপডেট উঠে আসছে এবারে গানটার মধ্যে বাংলা মানে বাংলার যে ঐতিহ্য এটা কিন্তু ভরপুরভাবে কিন্তু আছে এবং যেটা প্রচণ্ড দরকার এবং বাঙাল বাংলার যে কালচার বাংলার যে সংস্কৃতি গানটার মধ্যে থাকবে সেটা সেটার মানে কো ডান্সারদের ড্রেসিং সেন্সের মধ্যে আমরা কিন্তু মোটামুটি এটা বুঝতে পারছি এবং এটা এই গানটার ইউএসপিটাকে হাইপটাকে কিন্তু আরও অনেকটা কিন্তু বাড়িয়ে দেবে দেখা যাক অ্যাটলিস্ট গানটা কেমন হয় গানটা কিন্তু পুরোপুরি পিওর মাস ডান্স নাম্বার কিন্তু হতে চলেছে আমরা দেখা যাক কেমন হয় ভালো ব্যাকগ্রাউন্ড মানে কালারফুল কিন্তু লাগছে আপাতত যা আমরা দেখতে পাচ্ছি ফুটেজেস সো দেখা যায় কেমন হয় তোমাদের কি মতামত এই সম্পূর্ণ বিষয়টা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা